কাঁধে ঝুলিয়ে এইভাবে ব্যবহার করতে হয়। দর্শক দেখতে পাচ্ছেন এইভাবে ব্যবহার করতে হয়। আর আমরা কিন্তু ভিডিওটা তাদের বগুড়া শোরুম থেকে করছি, দেখতে পাচ্ছেন প্রায় 14 থেকে 15টা কালেকশন আছে, সবই আমরা দেখিয়ে দিব। এটা কিন্তু আপনারা বিদ্যুতের সাহায্যে যে গ্রাইন্ডিং মেশিন, আসলে এটা কি 7 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিনের সাথে এই এই ডিভাইসগুলো ফিটিং করা হয়েছে। তো যারা বিদ্যুতের সাহায্যে চালাতে চান, দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখাই, এটাও কিন্তু আপনার ফিটিং করা আছে। এটা হচ্ছে আপনার পেট্রোল মোবিল সহ মিক্স করে চালাতে এবং এটা হলো 52 সিসির ইঞ্জিন। আচ্ছা, আর বাদবাকি যে যেগুলো আছে আমাদের সবগুলাই কম সিসি। আচ্ছা, আর সবচেয়ে বেশি সিসির ইঞ্জিনটা হলো এটাই। চাকা সিস্টেম, দর্শক দেখেন একটু চালিয়ে দেখাবেন আমাদেরকে কিভাবে আসলে কাজ করে। এটা আপনি ইচ্ছামতো ছোট বড় করে কাটতে পারবেন। ও আচ্ছা, দেখা যায় যে বড় বড় কমলি জাতীয় যে গাছগুলো আছে ওগুলো কাটতে পারবেন। আবার এটা দিয়ে কিন্তু ওই যে আপনার ধান জাতীয় যে গাছগুলো আছে ওগুলো কাটতে পারবেন, মাঠের ঘাস কাটতে পারবেন। ফরেস্টক, এটা হচ্ছে পেট্রোল মোবিল আলাদা, তাই তো? আচ্ছা, পেট্রোল মোবিল আলাদা, এটা হচ্ছে ফরেস্টক। ভিডিও দেখে ফোন দিলে তাদের জন্য 15,000 টাকা, তাদের জন্য ভিডিও দেখে ফোন দিলে আরো 500 টাকা ডিসকাউন্ট দিবো। আচ্ছা, দর্শক চ্যানেলে রেফারেন্স দিলে আরো 500 টাকা ডিসকাউন্ট পাবেন। আর এগুলো তো আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকেন। জি জি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, জি জি, যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন। এটা আমরা হ্যান্ডেল বলি। আচ্ছা আচ্ছা, এরকম হ্যান্ডেলও কিন্তু আপনারা আলাদাভাবে নিতে পারবেন সবকিছু। স্কোয়ার পার্টস, এই হ্যান্ডেলগুলো নিতে পারবেন। তারপরে এগুলোকে বলা হয় যে নিরানির কাজে ব্যবহার করা ওয়েডার, ওয়েডার এগুলোও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। মাত্র 43 সিরিঞ্জিল, 43, এটা কি টু স্ট্রোক? হ্যাঁ, টু স্টোক। ও আচ্ছা, এই যে এই এই ধরনের ডিভাইস কি এটা দিয়ে চালানো যাবে? জি জি, এটা চালানো। ও এই যে এই ধরনের ডিভাইসও কিন্তু এটা দিয়ে চালাতে পারো। লন মাওয়ার, ও এটা দিয়ে যে একদম মাঠের ঘাস সমান করে কাটা যাবে। ও এই যে ঘাস কাটে আর কি? জি জি জি। ও আচ্ছা আচ্ছা, পেট্রোল তেলের সাহায্যে আপনারা ঘাস কাটতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ধান কাটা ঘাস কাটা মেশিন দেখাবো। এখানে প্রায় 14 থেকে 15টা মেশিন ডিসপ্লে করে রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস সহ ফিটিং করে রাখা হয়েছে আপনাদের দেখানোর জন্য। আর এখানে আপনারা সব ধরনের স্পেয়ার পার্টসগুলো পেয়ে যাবেন। যারা এই ধান কাটা ঘাস কাটা মেশিনের স্পেয়ার পার্টসগুলো নিতে চান, যেমন এরকম এরকম ডিভাইসগুলো যারা নিতে চান এগুলো আপনারা নিতে পারবেন। ওই যে ওই পাশে কিন্তু ডিভাইসগুলো রাখা আছে, তো এগুলো বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর প্রাইসটাও কিন্তু আপনারা জানতে পারবেন। আর এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সাথে আছে রাজু ভাই। রাজু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রাজু ভাই, আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড, বগুড়া। এটা আমাদের বগুড়া শাখা। এটা হচ্ছে বগুড়া শাখা। আপনাদের ঢাকার মধ্যে কোনো শাখা আছে? হ্যাঁ হ্যাঁ, ঢাকাতে আছে। কোন জায়গায়? ঢাকা এয়ারপোর্টের পূর্ব দিকে, নদ্যাপাড়া বৈশাখীর মোড়, দক্ষিণখান উত্তরা ঢাকা। আচ্ছা, এটা হচ্ছে ঢাকার মধ্যে তাদের একটা শাখা আছে, বগুড়ায় একটা শাখা আছে। আর ঢাকার শাখাটা হচ্ছে আপনারা এয়ারপোর্ট আসবেন, হাজির ক্যাম্প নামে অনেকে চিনে থাকে, ওই রোডে আপনারা রিক্সা যোগে আপনার 30 থেকে 40 টাকা ভাড়া নিবে, নদ্যাপাড়া বৈশাখীর মোড়। আর এই ভিডিওটা হচ্ছে তাদের বগুড়া শোরুম থেকে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মেশিন রাখা আছে, এখানে মেশিন রাখা আছে, পিছনে রাখা আছে, এই পাশে পাওয়ার টিলার রাখা আছে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই ধান কাটা ঘাস কাটা মেশিনগুলো দেখিয়ে দেবো। আর বগুড়া শাখার যে ঠিকানা, এটা হচ্ছে আপনার যারা ঢাকা থেকে আসবেন বগুড়া সাতমাথা যাওয়ার আগেই, সাতমাথা যাওয়ার আগেই, জেলা শহরে যাওয়ার আগেই তাদের এই শোরুমটা। এটা মার্কেটের নাম কি? মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা। মাদ্রাসা মার্কেটের ফটকি ব্রিজ, ফটকি ব্রিজ, মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা, বনানীর, বনানীর একটু আগে। আচ্ছা, যারা ঢাকা থেকে আসবেন বনানীর একটু আগে, আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তাদের বগুড়া বনানী হয়ে চলে আসতে পারবে। সাতমাথার পরে, জেলা শহরের পরে, বনানীর পরে হচ্ছে তাদের মার্কেটটি অবস্থিত। আর এটা হচ্ছে আসলে মেন রোডের পাশেই, এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মেন রোড, এই মেন রোডের পাশে, এদিকে হচ্ছে আপনার বগুড়া সাতমাথা, এদিকে হচ্ছে ঢাকা। তারপর যদি আপনাদের চিনতে সমস্যা হয়, ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, মোবাইল নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। তো আমরা এখন এগুলার বিস্তারিত জেনে নিব রাজু ভাইয়ের কাছ থেকে। তো রাজু ভাই, আমরা এগুলো দেখি শুরুতে, যেগুলো আসলে ফিটিং করা আছে। তো এখানে তো দেখতে পাচ্ছি এক একটা মেশিনে এক এক ধরনের ডিভাইস দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি একটু দেখাই রাজু ভাই, এটা দিয়ে কি হয়, এটা দিয়ে কি কাজ করে? এটা দিয়ে, এটা দিয়ে ধান কাটা, ধান কাটতে পারবে, ধান কাটতে পারবে। এটা দিয়ে ধান কাটা, এটা হচ্ছে ধান কাটার সম্পূর্ণ সেটআপ। আর এটা দিয়ে, এটা দিয়ে কি করে? এটা দিয়ে মাটি খনন করতে পারবে, যেটা নিরানি বলি আমরা। আর এই যে এখানে যেটা আছে ওইটা ঘাস কাটতে পারবে, ছোট ছোট দুবলা ঘাস কাটতে পারবে। আচ্ছা, মানে একই মেশিনে বিভিন্ন ধরনের কাজ করা যাবে। তো আমাদেরকে একটা মেশিন একটু উঠিয়ে দেখাবেন কি রকম। আচ্ছা, এই যে মাঝখানে যে লাল কালারের মেশিনটা, কাঁধে ঝুলিয়ে এভাবে ব্যবহার করতে হয়। দর্শক দেখতে পাচ্ছেন
এইভাবে ব্যবহার করতে হয়। আর আমরা কিন্তু ভিডিওটা তাদের বগুড়া শোরুম থেকে করছি, দেখতে পাচ্ছেন প্রায় 14-15 কালেকশন আছে, সবই আমরা দেখিয়ে দিব। আচ্ছা, এটার প্রাইসটা কিরকম হবে রাজু ভাই আমাদের একটু বলে দিবেন? এটা আমাদের বগুড়া শাখা থেকে নিলে, বগুড়া শাখা থেকে নিলে আমাদের বগুড়া শাখাটা নতুন, এই কারণে মাত্র 15,000 টাকা। মাত্র 15,000 টাকা বলেন কি? এটা হলো 52 সিসির ইঞ্জিন, এটা হচ্ছে 52 সিসির ইঞ্জিন, এই সম্পূর্ণ সেটআপ সহ মাত্র 15,000, মাত্র 15,000 টাকা। আচ্ছা বলেন কি, দর্শক দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সেটআপ সহ কিন্তু ধান কাটা ঘাস কাটা মেশিনের সেটআপ সহ পেয়ে যাবেন মাত্র 15,000 টাকায় বগুড়া শাখা থেকে নিলে। আর এগুলো তো আপনার অনলাইনে দিয়ে থাকেন, ভিডিও দেখে ফোন দিলে, হ্যাঁ তাদের জন্য 15,000 টাকা, তাদের জন্য আপনার ভিডিও দেখে ফোন দিলে আরো 500 টাকা ডিসকাউন্ট। আচ্ছা দর্শক, চ্যানেলের রেফারেন্স দিলে আরো 500 টাকা ডিসকাউন্ট পাবেন। আর এগুলো তো আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকেন? জি জি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, জি জি, যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন। তো দর্শক, কত সুন্দর একটা মেশিন পেয়ে যাবেন মাত্র 15,000 টাকা। আর মেশিনটা আমি আপনাদের একটু পুরোপুরি দেখিয়ে দিচ্ছি, তো রাজু ভাই একটু একটু দেখিয়ে দেন আমাদেরকে। আচ্ছা এটা হলো মেশিনটা। আচ্ছা এগুলো আপনার পেট্রোল তেলে চলবে, এটা টু স্ট্রোক না ফোর স্ট্রোক? এটা টু স্ট্রোক, এটা এটা হচ্ছে আপনার পেট্রোল মোবিল সহ মিক্স করে চালাবে, এবং এটা হলো 52 সিসির ইঞ্জিন। আচ্ছা, আর বাদবাকি যেগুলো আছে আমাদের সবগুলাই কম সিসি। আচ্ছা, সবচেয়ে বেশি সিসির ইঞ্জিনটা হলো এটাই। আচ্ছা 52 সিসি, 52 সিসি, ইজিলি আপনি হলো ইয়াপ চালাইতে পারবেন, ওয়েডার চালাইতে পারবেন, যেগুলো এই যে এখানে সাজানো আছে। আচ্ছা আচ্ছা, এগুলোও চালানো যাবে? জি জি। আচ্ছা ঠিক আছে, তো আমরা অন্যান্য মেশিনগুলো দেখে নেই। আর এগুলো কিরকম ব্যাকআপ যাবে, কিরকম 1 লিটার 1.5 ঘন্টা ব্যাকআপ? আচ্ছা এই যে এই পাশে যেটা আছে এই সেটা, এটা হলো 4 স্ট্রোক। আচ্ছা এটা হবে 4 স্ট্রোক 50 সিসির ইঞ্জিন, একটু উঁচু করে দেখাবেন আমাদেরকে দর্শক। এটা হচ্ছে 4 স্ট্রোক, এটা হচ্ছে পেট্রোল মোবিল আলাদা, তাই তো? জি জি। আচ্ছা পেট্রোল মোবিল আলাদা, এটা হচ্ছে 4 স্ট্রোক, এগুলো কত প্রাইস কত? এই 4 স্ট্রোক এটা 50 সিসির ইঞ্জিন, মাত্র 25,500 টাকা, এই সম্পূর্ণ সেটআপ সহ। জি জি, 25,500। এটার সাথে কয়টা সেটআপ দিবেন? একটা, এটার সাথে তিনটা। তিনটা কি কি দিবেন? ঘাস কাটা, ধান কাটা, আর হলো আরেকটা হলো ঘাস কাটার ওই সুতার রাবারটা, মানে এই ধরনের ডিভাইসগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, এটা একটা সেটআপ থাকবে, এটা একটা থাকবে, না এটা থাকবে না, অন্য ধরনের একটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, আর হলো এটা থাকবে। ও এই যে তিনটা ডিভাইস এটার সাথে থাকবে। জি জি। আর এটা প্রাইস কত বললেন? 25,500 টাকা। এটা কিরকম ব্যাকআপ দিবে? এটাও 1.5 থেকে 2 ঘন্টা। তো দর্শক, দুটো মেশিন আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে, এর পরে কিন্তু আরো কিছু কালেকশন আছে। এই যে এখানে একটা মেশিন আছে, তো রাজু ভাই এটা কত সিসি আর কিরকম প্রাইস কিরকম? এটা এটা মাত্র 43 সিসির ইঞ্জিন, 43। এটা কি টু স্ট্রোক? হ্যাঁ টু স্ট্রোক। ও আচ্ছা, এই যে এই এই ধরনের ডিভাইস কি এটা দিয়ে চালানো যাবে? জি জি, এটা চালানো। ও যে এই ধরনের ডিভাইসও কিন্তু এটা দিয়ে চালাতে পারবেন। এটার প্রাইস কত? এটা এটা এই ডিভাইস সহকারে আরও 2টা বেলেট সাথে দিব। হ্যাঁ, আর টোটালি আপনার 24,000 টাকা। 24,000 টাকা। আচ্ছা তো দর্শক, আপনাদের যে যে ব্লেডগুলো লাগবে ওইগুলোই কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের চাহিদা মতো। আচ্ছা এরপরে কিন্তু আরও কিছু কালেকশন আছে, এগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা মেশিন আছে, এটা এটা কি ধরনের মেশিন? এটা এটা ইলেকট্রিক, ইলেকট্রিক। ও ইলেকট্রিক, যেটা কি মানে বিদ্যুতের সাহায্যে চলবে? জি জি, বিদ্যুতের সাহায্যে চলবে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন এটা কিন্তু আপনারা বিদ্যুতের সাহায্যে যে গ্রাইন্ডিং মেশিন, আসলে এটা কি 7 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিনের সাথে এই এই ডিভাইসগুলো ফিটিং করা হয়েছে। তো যারা বিদ্যুতের সাহায্যে চালাতে চান, দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখাই, এটাও কিন্তু আপনার ফিটিং করা আছে। আচ্ছা এগুলোর প্রাইসটা কীরকম? এগুলোর প্রাইসটা একটু উঁচু করে দেখাবেন আমাদেরকে। এটা মাত্র 17,000 টাকা। আচ্ছা এটা হবে, আচ্ছা মাত্র 17,000। এটা দিয়ে মনে হয় যে ঘাস কাটার জন্য বেস্ট হবে, তাই তো? জি জি জি। আচ্ছা ঘাস কাটার জন্যই ভালো হবে যেহেতু ইলেকট্রিক। আচ্ছা এটা নিতে পারবেন 17,000। এটার সাথে কি কি ডিভাইস থাকবে? এটার সাথে তিনটা ডিভাইস থাকবে। ও এটার সাথে তিনটা, আচ্ছা ম্যাক্সিমাম মেশিনের সাথেই তিনটা ডিভাইস থাকবে। এরপরে কিন্তু আরও একটা মেশিন আছে যেটা সেট আপ করা না, একটু উঁচু করে দেখাবেন। এটা কি 4 স্ট্রোক? জি জি, 4 স্ট্রোক হোন্ডা GX-35। ও আচ্ছা, এটা থাইল্যান্ডের। আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন, আমরা একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে 4 স্ট্রোক, এটা 38 সিসির ইঞ্জিন, 38 সিসির ইঞ্জিন। আচ্ছা এগুলোর প্রাইস কত? এগুলো এটার প্রাইস মাত্র 24,500 টাকা। আচ্ছা এটার সাথে তো এরকম ডিভাইস থাকবে, সব প্রতিটার সাথেই থাকবে। আর এই যে এই পাশে যেটা আছে, এটাও হোন্ডা চায়না। হ্যাঁ হ্যাঁ, এটার প্রাইস মাত্র 20,500 টাকা। 20,500 টাকা। আর কেউ যদি শুধু মেশিন নিতে চায়, এটা তো নেওয়া সম্ভব? আচ্ছা শুধু মেশিনও নিতে পারবেন, এক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেক কম পাবেন। আবার যদি আপনারা এরকম এরকম ডিভাইস নিতে চান, এগুলাকে কি বলা হয় রাজু ভাই, একটু উঁচু করে দেখাবেন আমাদেরকে? এটা আমরা হ্যান্ডেল বলি। আচ্ছা আচ্ছা, এরকম হ্যান্ডেলও কিন্তু আপনারা আলাদাভাবে নিতে পারবেন, সব কিছু। আচ্ছা স্কোয়ার পার্টস, এই হ্যান্ডেলগুলো নিতে পারবেন,
তারপরে এগুলোকে বলা হয় যে নিড়ানির কাজে ব্যবহার করা ওয়েডার ওয়েডার এগুলোও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন স্পেয়ার পার্টস এগুলোর প্রাইসটা কি রকম হয় এগুলা এটা মাত্র 4000 টাকা এগুলো হয় 4000 এগুলো কি ছোট বড় সাইজ হয় জি জি ছোট বড় হয় আচ্ছা ছোট বড় সাইজ হয় এগুলো আপনারা নিতে পারবেন এই ইঞ্জিলটা হলো শুধু ফোর স্ট্রোক শুধু ফোর স্ট্রোক হলো 38 সিসির ইঞ্জিন যেটার প্রাইস পড়বে 18000 টাকা এটা হচ্ছে শুধু ইঞ্জিন নিলে 18000 টাকা না তিনটা সেটআপ থাকবে ও এটা সাথে তিনটা সেটআপ থাকবে আচ্ছা এটার সাথে তিনটা সেটআপ সহ মাত্র 18000 টাকা মাত্র 18000 আর এটা হচ্ছে ফোর স্ট্রোক পেট্রোল মোবিল আলাদা আচ্ছা ঠিক আছে এই পাশে কিন্তু একটা মেশিন আছে তো রাজু ভাই এটা কি ধরনের লন মাওয়ার ও এটা দেখে এটা একদম মাঠের ঘাস সমান করে কাটা যাবে ও এই যে ঘাস কাটে আর কি জি 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 ও আচ্ছা আচ্ছা পেট্রোল তেলের সাহায্যে আপনারা ঘাস কাটতে পারবেন ঘাস কাটার জন্য ব্যবহার করা হয় তো এটা প্রাইস কত এটা সম্পূর্ণ সেটআপ এটা মাত্র 28000 টাকা এটা হবে 28000 টাকা আর এই পাশে কিন্তু একটা মেশিন আছে এটা কি মেশিন এটা এটা হলো লন মাওয়ার এটা হলো এক বিলেটের লন মাওয়ার আচ্ছা এটা হচ্ছে আপনার ওই যে মাঠে অনেকেই বলে চার চাকা হ্যাঁ হ্যাঁ মানে এটা মাত্র 45000 টাকা এটা হচ্ছে মাঠে ঘাস কাটার জন্য ব্যবহার করা হয় আচ্ছা এখানে কিন্তু গিয়ার আছে ছোট বড় করার জন্য জি জি ইচ্ছা মতো আপনি ছোট বড় করতে পারবেন ও ঘাসটা কেমন কাটবে আর কি হ্যাঁ গিয়ার দেওয়া আছে তো দর্শক এখানেও কিন্তু মেশিনের কালেকশন আছে আর যারা বিশেষ করে ওই যে পাশে ঝুলিয়ে কাজ করতে চান এই ধরনের মেশিনগুলো পাবেন আমরা একটু দেখি এটা হচ্ছে কাঁধে ঝুলিয়ে যারা কাজ করতে চান এই মেশিনটা দিয়ে কিন্তু তারা কাজ করতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত এটা এটা 17500 টাকা এটা কি ফুল সেটআপ 17500 টাকা তো কাঁধে ঝুলিয়ে যারা নিতে চান এটা নিতে সরি পাশে ঝুলিয়ে আর কি আর কাঁধে ঝুলিয়ে তো নেওয়ার জন্য এগুলো আছেই আর দর্শক এই যে এখানে যে ডিভাইস এগুলো এই প্রত্যেকটা ব্লেড কিন্তু আপনারা আলাদাভাবে নিতে পারবেন আচ্ছা এই পাশে কিন্তু একটা আরও দুটো মেশিন আছে এগুলাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা এগুলো কিন্তু চাকা সিস্টেম জি জি চাকা সিস্টেম আচ্ছা চাকা সিস্টেম দর্শক দেখেন একটু চালিয়ে দেখাবেন আমাদেরকে কীভাবে আসলে কাজ করে এটা আপনি হ্যাঁ ইচ্ছামতো হ্যাঁ ছোটো বড় করে কাটতে পারবেন ও আচ্ছা দেখা যায় যে বড় বড় কমলি জাতীয় যে গাছগুলো আছে ওগুলোও কাটতে পারবেন আবার এটা দিয়ে কিন্তু ওই যে আপনার ধান জাতীয় যে গাছগুলো আছে ওগুলো কাটতে পারবেন মাঠের ঘাস কাটতে পারবেন আচ্ছা এগুলো প্রাইসটা কিরকম হয় এটা টু স্ট্রোক আচ্ছা এটা হচ্ছে টু স্ট্রোক জি জি টু স্ট্রোক এটা একটা 52 সিসির ইঞ্জিন আচ্ছা এটা কত প্রাইস 52 সিসির ইঞ্জিন পুরো সেটআপ দিয়ে আপনার এটার প্রাইস মাত্র 18500 টাকা আচ্ছা এটার প্রাইস হবে মাত্র 18500 টাকা ব্লেড সহ জি জি আর এই পাশে যেটা আছে এটা এটার প্রাইস এটার প্রাইস এটা হলো ফোর স্ট্রোক ইঞ্জিন আচ্ছা ফোর স্ট্রোক ইঞ্জিন দিয়ে এটার প্রাইস হবে মাত্র 20500 টাকা আচ্ছা 20500 টাকা আর এগুলো আপনার কিরকম ব্যাকআপ দেয় কিরকম এগুলো এক লিটার পেট্রোলে 2 থেকে আড়াই ঘন্টা চলে 2 থেকে আড়াই ঘন্টা এটা 1 থেকে 1.5 ঘন্টা আচ্ছা এগুলো কিন্তু স্পিড বাড়ানো কমানোর অপশন আছে জি জি এই যে স্পিড বাড়ানো কমানো এটা অফ সুইচ অন অফ সুইচ আচ্ছা তো যারা এগুলো নিতে চান সরাসরি এটা চাকাটা দেখেন অনেক হেভি চাকা তো এগুলো আসলে আপনারা দেখে শুনে তারপরে নিবেন সবচেয়ে ভালো যদি আপনারা প্রতিষ্ঠানে এসে নিতে পারেন আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে নিতে পারবেন আর যারা এই ঘাস কাটা ধান কাটা মেশিনগুলো নিতে চান নিতে পারবেন এছাড়া স্পেয়ার পার্টসগুলোও নিতে পারবেন এছাড়া যদি আপনারা অন্য অন্য মেশিন নিতে চান এগুলোও নিতে পারবেন যেমন এখানে কিন্তু মিলের বিভিন্ন মেশিন আছে তারপর মিল্কিং মেশিন আছে যেগুলো আসলে গরুর খামারে ব্যবহার করা হয় এই যে ছোট সাইজ আছে তারপর পাওয়ার টিলার আছে তারপর আপনার এই যে ক্রিম সেপারেটর মেশিন আছে মোট কথা আপনার গরুর খামারে ব্যবহার করার জন্য কৃষি খামারে ধান চাষ কৃষি কাজের জন্য যত ধরনের মেশিন দরকার সবই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো আপনারা সরাসরি চলে আসবেন যদি বগুড়া শাখা থেকে নিতে চান বগুড়া থেকে নিতে পারবেন এছাড়া ঢাকা থেকে নিতে চাইলে আপনারা ঢাকা থেকেও নিতে পারবেন তাদের বগুড়াও শাখা আছে ঢাকার শাখা আছে এয়ারপোর্টের পাশেই আর ভিডিওতে নাম্বার তো দেওয়াই থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন দর্শক আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার যারা ঢাকা থেকে আসবেন বগুড়া সাতমাথা যাওয়ার আগে তাদের প্রতিষ্ঠানটি অবস্থিত আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন রংপুর দিনাজপুর এদিক থেকে আসবেন তারা বগুড়া সাতমাথার পরে বগুড়া সাতমাথা থেকে প্রায় 4 মাথা হয়ে বনানী হয়ে চলে আসতে আচ্ছা বনানীর পাশে জি জি বনানীর পাশে আচ্ছা তো আমি যদি একটু দেখিয়ে দিই দর্শক লোকেশনটা দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছেন মেইন রোডের পাশেই কিন্তু তাদের প্রতিষ্ঠানটি অবস্থিত তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ